স্বাস্থ্য সাথী কন্যাশ্রী এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে কন্যাশ্রী স্বাস্থ্য সাথীর উপস্থিতি এই সমস্ত যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোকে মিসাইল আকারে তুলে ধরা হচ্ছে আর ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় একেবারে চোখে পড়ছে উচ্ছ্বাস মেনে পড়ছে ওম দেয়াল আর্কিটেকচার কলেজ উলুবেড়িয়া পূর্ণ করে এক কৃতি আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন আমাদের অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টেট অফ ইনফ্রাস্ট্রাকচার আর এক্সেলেন্ট প্লেসমেন্ট রেকর্ড তোমাকে পথ দেখাবে এক সফল আর্কিটেক্ট হতে বিআর্ক আর এমআর্ক কোর্সের জন্য যোগাযোগ করুন 8100500600 or visit omdayal.com আর এই মুহূর্তে বলছে স্টেজ মূল স্টেজের সামনে পুলিশ নিরাপত্তা ছবিটাও দেখাচ্ছে একেবারে আতশন পুলিশ নিরাপত্তা যেভাবে আর কিছু করে মধ্যেই দলীয় নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি তারা প্রত্যেকে আসবেন তার আগে নিরাপত্তা যেমন আতশন করা হচ্ছে পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের ভিড়টাও কিন্তু চোখে পড়ছে আর এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছিলাম যে সেই মিসাইলের ছবিটা দেখাচ্ছিলাম যে একের পর এক যেমন সাজ সাজ রব একের পর এক যেমন সাজ সাজ রব কেউ দাদা নিয়ে কেউ বা ফেস্টু নিয়ে কেউ বা কাদাও নিয়ে এসে ভিড় করছেন মিনাকিম বোঝাই যাচ্ছে আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেদিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছেন ধর্মতলা চত্বরে এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি আসছে আমাদের সামনে সরাসরি চলে যাবো ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা পৌলমীর কাছে পৌলমী চারিদিকে আমরা স্লোগান শুনতে পাচ্ছি একটু যদি জোরে বলো শহীদ সমাবেশে একবারে শহীদ সমাবেশে এই মুহূর্তে যে মিসাইলটা দেখাচ্ছে এই মুহূর্তে এই যে স্বাস্থ্য সাথী কন্যাশ্রী এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে কন্যাশ্রী স্বাস্থ্য সাথীর উপস্থিতি এই সমস্ত যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোকে মিসাইল আকারে তুলে ধরা হচ্ছে আর ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় একেবারে চোখে পড়ছে উচ্ছ্বাস মেনে পড়ছে আর এই মুহূর্তে বলছে স্টেজ মূল স্টেজের সামনে পুলিশ নিরাপত্তা ছবিটাও দেখাচ্ছে একেবারে আতশন পুলিশ নিরাপত্তা যেভাবে আর কিছু করে মধ্যেই দলীয় নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি তারা প্রত্যেকে আসবেন তার আগে নিরাপত্তা যেমন আতশন করা হচ্ছে পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের ভিড়টাও কিন্তু চোখে পড়ছে আর এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছিলাম যে সেই মিসাইলের ছবিটা দেখাচ্ছিলাম যে একের পর এক যেমন সাজ সাজ রব একের পর এক যেমন সাজ সাজ রব কেউ দাদা নিয়ে কেউ বা ফেস্টু নিয়ে কেউ বা কাদাও নিয়ে এসে ভিড় করছেন মিনাকিম বোঝাই যাচ্ছে আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেদিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে ছবিটা একেবারে দেখাচ্ছি মূল মঞ্চে ছবিটা দেখাচ্ছি দেখো মূল মঞ্চের সামনে পুলিশি নিরাপত্তা আটকসাটক করা হচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে যাতে যাতে শান্তিপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন প্রত্যেকে যাতে শুনতে পারেন এবং বারবার দলীয় নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছিল যে প্রচুর পরিমাণে কর্মী সমর্থকদের সমাবেশ হবে এবং সেই কারণে প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় চোখে পড়ছে এই মুহূর্তে মূল যে মঞ্চটা ছবিটা দেখাচ্ছি মূল মঞ্চটা মূলত তিন ভাগে ভাগ করা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথম যে ভাগটা প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য যে শীর্ষস্থানীয় নেতৃত্বরা যে ছবি আমরা দেখছি পৌলমী এই মুহূর্তে তৃণমূলের শহীদ সমাবেশে ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন আর অন্যদিকে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন ধর্মতলার অপর প্রান্ত থেকে অনুপমের কাছে চলে যাব অনুপম তুমি কি দেখতে পাচ্ছ জুলাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে কারণ এবারের 21শে জুলাইটা একদিকে যেমন তৃণমূলের দিল্লিতে একটা বড় আর নিজেদেরকে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার লড়াই একইভাবে লোকসভা নির্বাচনে যে হার গত 19-এর হয়েছে তাকে বেশ কিছুটা রিকভার করাও কিন্তু এবারের তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের 21শে জুলাইয়ের বক্তব্য অত্যন্ত ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট আরও একটা বিষয় আছে মীনাক্ষী, তোমায় জানিয়ে রাখি যে এবারের 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে যে রাজনৈতিক ভাষণ দিতে হবে তার মধ্যে অবশ্যই এরাজ্যের বাম এবং কংগ্রেসের কতটা আক্রমণাত্মক থাকে নাকি যে কেন্দ্রে যে জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এরাজ্যের বাম কংগ্রেসকে কার্যত আক্রমণ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুটো বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যেই যারা কর্মী সমর্থক তারা ধর্মতলায় আসতে শুরু করে দিয়েছেন। এই যে শহীদ স্মরণ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় ধরে করে আসছে তার জন্য বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা দেখাচ্ছি একেবারে ভিক্টোরিয়া হাউসের সামনের ছবি, বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই গতকাল এবং তার আগের দিন থেকে কর্মী সমর্থকরা আসছেন। আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলা থেকে কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা। সময় ভিড় তত বাড়বে বলে আশা করা যেতে পারে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক বক্তব্য রাখবে যেটা আমরা বারবার বলছি যে তার এবারের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে যে কটা 21 জুলাইয়ের হয়েছে পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি যে সমস্ত জায়গা বিরোধীদের অভিযোগ সন্ত্রাসের আবহে পঞ্চায়েতে তৃণমূলের জয়, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা গুরুত্বপূর্ণ। তিনি ঠিক কি বলেন, রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ? তুমি সঙ্গে থাকো, আমি হাওড়ার ছবিটা জানবো, চলে যাবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, একেবারে মীনাক্ষী, তুমি জানো যে হাওড়া থেকেও কিন্তু মিছিল, যারা দূর দূরান্ত থেকে আসছেন, জেলা থেকে আসছেন, সেই মিছিলগুলোও কিন্তু আজকে সমাবেশমুখী হবেন, ধর্মতলামুখী হবেন। তার আগে একটা ছবি দেখাই মীনাক্ষী, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মঞ্চ তৈরি করা হয়েছে হাওড়ার সামনে, আমি একটু যাওয়ার চেষ্টা করবো সেদিকেই, সঞ্জয়কে বলবো দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মঞ্চ তৈরি করা রয়েছে, যারা যারা আসছেন দূর দূরান্ত থেকে, জেলা থেকে মানুষজন আসছেন, কর্মী সমর্থক আসছেন, তাদের জন্য এই মঞ্চ তৈরি করা হয়েছে, তৈরি রাখা হয়েছে একটি মেডিকেল ক্যাম্পও, যারা এখানে এসে যদি কারোর কোনোরকমভাবে শারীরিক সমস্যা হয়, অসুবিধা হয়, তাহলে সেই মেডিকেল ক্যাম্পে তারা চেক আপও করতে পারবেন। এবং শহীদ স্মরণে সামনের ছবিটা দেখতে পাচ্ছ শহীদদের নাম এখানে তৈরি করে একটা বেদিতে সেই মালা দেওয়া হয়েছে, শহীদদের নাম রাখা হয়েছে। এবং একই সঙ্গে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি ফেরিঘাট থেকে যারা আসবেন তারাও এই জায়গায় এসে মিলিত হবেন, এবং একই সঙ্গে যারা হাওড়া স্টেশন থেকে আসছেন তারাও এই জায়গায় মিলিত হবেন। তুমি দেখতে পাচ্ছ এখানে একটি মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে, এই মেডিকেল ক্যাম্প থেকে কিন্তু যারা আসছেন। দাদা, কিসের মেডিকেল ক্যাম্প, এখনো পর্যন্ত কি অবস্থা, কখন মিছিল? না, মেডিকেল ক্যাম্প অ্যাকচুয়ালি যে সমস্ত আগত দূর দূরান্ত থেকে যে সমস্ত মানে আপনার আসছেন ওনাদের জন্য, ওনাদের সেবার জন্য এটা মানে করা হয়েছে অ্যাকচুয়ালি। আমি একটু দেখানোর চেষ্টা করবো, মঞ্চ তৈরি রয়েছে যারা যারা আসছেন তাদেরকে পথ নির্দেশ করার জন্য, এবং একই সঙ্গে এখান থেকেই কিন্তু মিছিলগুলো সব একত্র হবে এবং এখান থেকেই ধর্মতলার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবেন। দুটো জায়গা মূলত কিন্তু কানেক্ট করছে মীনাক্ষী, একটি হাওড়া স্টেশন যেখান থেকে জেলা থেকে প্রান্ত থেকে যে মানুষরা আসছেন, কর্মী সমর্থকরা আসছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য, তারা যেমন এখানে এসে মিলিত হবে, তার পাশাপাশি সামনে ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাট থেকে যারা আসছেন তারাও কিন্তু এই জায়গায় আসবে নিশা মিলিত হয়ে, এখান থেকে মিছিল কিন্তু চলে যাবে সোজা একেবারে কিন্তু তোমার জানিয়ে রাখি ধর্মতলার দিকে। এখানে যারা মঞ্চে বসে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি, কতক্ষণ বসে রয়েছেন এবং কি পরিকল্পনা রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলে নিই। দাদা, কি পরিকল্পনা রয়েছে, মিছিলগুলো কি এখান থেকে মিলিত হয়ে সমাবেশের দিকে যাবে? সবকিছু ব্যবস্থা করা আছে, খাওয়া দাওয়া সব আছে একেবারেই, তাই বুঝতে পারছ যে। এবং এখানে কিছু মানুষ এসে এই মুহূর্তে চলে এসেছে, তুমি যদি দেখার চেষ্টা করো মীনাক্ষী, বহু মানুষ আসছেন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, আমি একটু তাদের সঙ্গেও গিয়ে কথা বলার চেষ্টা করব। কাঁধে অনেকে পতাকা ফ্ল্যাগ ঝুলিয়েছেন এবং বহু মানুষ এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছচ্ছে, স্লোগানিং করছেন, এবং এই মঞ্চ থেকে সেই ছবিটা তুলে ধরছি। এতে নিরাপত্তার জন্য যারা সমাবেশমুখী হচ্ছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু আলাদা করে পুলিশ পোস্টিং করা
করা হয়েছে। ট্রাফিক তুমি দেখতে পাচ্ছ, ট্রাফিক আমি একটু একেবারে ছবি দেখতে পাচ্ছি পিঙ্কি, তুমি চারটে ছবি তুলে ধরছো এই মুহূর্তে, চারটে ছবি আমরা তুলে ধরছি। আমি একটু ছবিগুলো দেখাতে চাইবো দর্শকদের, যেখানে একুশে জুলাইয়ের মঞ্চ, যে মঞ্চ এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা হাজির হয়েছেন, এবং হাওড়া স্টেশন যেখানে থেকে তুমি ছবি তুলে ধরছো, যেখানে অস্থায়ী ক্যাম্পগুলোতে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকেরা, তারা আসার পরে শহর কলকাতায় হাওড়া স্টেশনে তাদের নানান অস্থা, হাওড়া স্টেশনের সংলগ্ন এলাকায় তাদের নানান অস্থায়ী ক্যাম্পে তারা বসছেন, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন এবং তারপর সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। আবার কর্মী সমর্থকদের ভিড় আজ শহর কলকাতার রাজপথ যেন ধর্মতলামুখী শিয়ালদা স্টেশনের ছবি, যেখানে আমাদের প্রতিনিধি এলিনা তুলে ধরলেন, যেখানে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনে জ্যোতিপ্রিয় মল্লিক প্রথম রিপাবলিকে প্রতিক্রিয়া দিয়েছেন আজ সকাল সকাল, যেখানে ধর্মতলা চত্বরের ছবি